ওকে, আমার মনে হয় প্লিজ আমরা আর কথা না বলি, আমার ক্লাসটা শুরু করে দিই। ভালো হবে আমার কথা হচ্ছে, কারণ এরপর লাস্টে গিয়ে দেখা পড়ার মেইন জিনিস পড়ানোর সময় পাওয়া যাবে না। আচ্ছা, আমরা একটু ক্লাসের লাস্ট ক্লাসের ফিডব্যাকটা নেই, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটা ফিডব্যাকটা শুরু করব। আমাকে দেখা যাচ্ছে ঠিক করে? সাউন্ড 4K স্যার, 4K দেখা যাচ্ছে আপনাকে? সরি স্যার, পুরো ভালো মতো দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তো দেখো, তো লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু টপিক শুরু করি এবং একটা সরল অণুবীক্ষণ যন্ত্রকে থেকে কিভাবে তার বিবর্তন হয় সেই বিবর্তন আমরা শুরু করেছিলাম। শুরু করার পরে আমরা মাঝখানে অর্ধেক মোটামুটি শুরু করার পরে আমরা শেষ করে রেখেছিলাম যে টাইম একটু শেষ হয়ে গেছিল, যদি আমরা শেষ করতে চাই তাহলে প্রায় আরো 30 মিনিট টাইম লাগতো। তখন আমরা সবাই সিদ্ধান্ত নিলাম স্যার আজকে থাক, নেক্সট ক্লাসে ফিগারটাকে আবার ড্র করে আমরা নতুন করে স্টার্ট করব। সো আজকে সেই ডেট আমরা এই দিনটি সুন্দর করে দেখে করবো। আমরা একটু ফিড দেখে যে দুটো টপিক অ্যাকচুয়ালি আমাকে না জানলেই নয়, ওই দুটো কি ওয়ার্ড অ্যাকচুয়ালি প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ড গুলোকে অ্যাকচুয়ালি কি ওয়ার্ড বলা হয়, যে এই ওয়ার্ডের মিনিং গুলো যদি আমি না বুঝি তাহলে এই চ্যাপ্টারের সব জিনিসগুলো আমার ক্লিয়ার বুঝতে পারবো না। তো যদি ক্লিয়ার বুঝতে চাই তাহলে আলটিমেটলি আমাকে কি করতে হয়, কিছু কি ওয়ার্ডের মিনিং জানতে হয়। সেই কি ওয়ার্ডের মিনিংটা কি আমরা একটু খেয়াল করি। ফার্স্ট স্টেপে লেখা আছে বিক্ষণ কোণ। এখন ফার্স্ট ওয়ার্ড বিক্ষণ কোণ, আমরা এটা নিয়ে মোটামুটি অনেক দিনে আলাপ করেছি। সামি ইজ দ্যার এনি সামি আসো বাবা, বলো তো দেখি। জি স্যার। বিক্ষণ কোণ তোমাকে আগেও জিজ্ঞেস করেছিলাম, আবার বলো সুন্দর করে ভাই এক্সপ্লেইন করবা। স্যার, বস্তু দুই প্রান্ত থেকে যদি যে দুইটা আলো যে চক্ষু লেন্সে এসে আপতিত হয়, তারপর স্যার যে কোণটা উৎপন্ন হয় তাকে আমরা বিক্ষণ। ভেরি গুড, ইয়েস। তার মানে দেখো, আমরা ও সাবে খুব সুন্দর করে বলেছে একটা, যে এখানে কোন বস্তু থেকে দুই প্রান্ত থেকে দুটো আলো পড়ছে সেটা আসবে কোথায়, আমাদের চোখের লেন্সের উপর, অথবা যে লেন্সের বিম্বটা তৈরি হবে সেই লেন্সের উপরে। যখন ওই লেন্সের উপরে এসে দুটা পুরো রেশি পড়বে তখন ওই দুটো রেশির অন্তর্ভুক্ত একটা কোণ থাকবে, সেই কোণটাকে অ্যাকচুয়ালি বলা হয় তার বিক্ষণ কোণ। ওকে, কেলা বিক্ষণ কোণ। তারপরে হলো কৌণিক বিবর্তন, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড কৌণিক বিবর্তন। কৌণিক আসা বিবর্তন বলতে অ্যাকচুয়ালি আমরা দেখো আগে বড় বারবারে বলেছি, তারপরে আমি আবার বলছি, অ্যাকচুয়ালি বিবর্তন হচ্ছে দুটা রাশির মধ্যে তুলনা, কম্পেয়ার করা, একটা থেকে আরেকটা কত গুণ বেশি অথবা কত গুণ কম সেটা। এখন এই তুলনা করতে বলতে গেলে আমরা প্রথমে আগে চিন্তা করবো কাকে কি দিয়ে ভাগ করব। তুলনা করা মানে তো অ্যাকচুয়ালি একটা রেশিও, একটা অনুপাত, তার অনুপাতের একটা উপরে কিছু থাকবে নিচে একটা থাকবে, সব সময় এই অনুপাতের উপরে যে থাকবে এটাকে বলা হয় মেবি হর লব, লবটা কিছু থাকবে কোনো ভগ্নাংশ উপর একটা, সেইটুকু হচ্ছে তোমার বস্তু, বস্তুর যে বিম্ব থাকবে সে বিম্ব। বিম্বে কি হতে পারে, বিম্ব দ্বারা কৌণিক কোণ হতে পারে, উৎপন্ন কোণ বিক্ষণ কোণ যাকে বলা হয়, বিম্বের উচ্চতা হতে পারে অথবা বিম্বের দৈর্ঘ্য হতে পারে। তারপর দেখো বিম্বের উপর নিচে কি হবে সেটা হবে বস্তু। দেখো তার আর একটু ক্লিয়ার করে বলি, বিম্বের উচ্চতাকে যদি বস্তুর উচ্চতা ভাগ করা হয় যে মানটা পাবো সেটা একটা বিবর্তন, অথবা মানে লেন্স থেকে বিম্ব পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে যদি আমরা বস্তুর দূরত্বতে ভাগ করি তাহলেও তার বিবর্তন পাবো। কারণ বলেছিলাম যে বিম্বটা যে তৈরি হবে সে বিম্বর একটা বিক্ষণ কোণ পাবো, বস্তুর একটা বিক্ষণ কোণ পাবো, এই বিম্বের বিক্ষণ কোণকে বস্তুর বিক্ষণ কোণ দ্বারা যদি ভাগ করি তখন কিন্তু আমরা বিবর্তন পাবো। তারপরে বিবর্তন আমরা তিনটা নিয়মে তিন ভাবে বিবর্তন আমরা নির্ণয় করতে পারি। এখন তোমাদের স্বাভাবিক কোশ্চেন স্যার, অঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা আমরা করবো, কোনটা কিভাবে পাবে, তোমাকে মনে রাখতে হবে অঙ্কের ইনফরমেশন উপর নির্ভর করবে। তোমার দৈর্ঘ্য দেওয়া আছে,
নাকি দূরত্ব দেওয়া আছে নাকি কোণ দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে সেটির উপর ডিপেন্ড করে তোমাকে সেই মূল্যগুলো তোমাকে ম্যাটার করতে হবে। এইটা হচ্ছে ফার্স্ট আমার সলিউশন। ওকে, তাহলে কোণ বিবর্তন গেল। বিক্ষণ যন্ত্র দেখো, আমরা বিক্ষণ যন্ত্র মানে যে যন্ত্র দ্বারা কোন একটি বস্তুকে দেখা যায়, যেমন আমার আমি দেখো চশমা পড়েছি, দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ, কিন্তু এটা ভিশন ইনস্ট্রুমেন্ট, এটা একটা বিক্ষণ যন্ত্র, ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, তার মানে এটা কিন্তু একটা বিক্ষণ যন্ত্র যে স্যার এইটা দ্বারা স্পষ্ট দেখার জন্য, ভালো দেখার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় এটাও একটা বিক্ষণ যন্ত্র। তাহলে আমার চশমা একটা বিক্ষণ যন্ত্র, বিভিন্ন মাইক্রোস্কোপ থাকে। তারপর দেখো আতসিক কাজ বলে, আতসিক কাজ অ্যাকচুয়ালি সায়েন্স ভাবে না বলে ওরা কি চিন্তা, ওরা একটা অনুবীক্ষণ যন্ত্র বলা হবে। তার মানে যে যন্ত্রগুলোর মাধ্যমে কোনো বস্তুগুলোকে আমরা সুন্দর এবং স্পষ্ট দেখতে পারি সেই যন্ত্রগুলোকে বলা হয় আমাদের বিক্ষণ যন্ত্র। তারপরে অনুবীক্ষণ যন্ত্র, এই অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে সেটা একটু বলো তো। অন্তর্দাস, অন্তর, হ্যালো, অন্তর শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। হ্যাঁ বলো তো, অনুবীক্ষণ যন্ত্র কি, তোমার সেন্স কি বলে? স্যার মানে যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্রতম মানে যা আমরা সোজা চোখে দেখতে পাই না এবং মানে অতি ক্ষুদ্র জিনিস দেখা যায়। ভেরি গুড, সত্যি তাই, অ্যাকচুয়ালি এইটাই পারফেক্ট ডেফিনিশন। তার মানে এগুলো হচ্ছে আমাদের কমন সেন্স, তাই না? ফিজিক্স অ্যাকচুয়ালি বিশ্বাস করে প্রত্যেকটা জিনিস যদি কমন সেন্স বেস করে পড়তে পারো সত্যি বলছে খুব বেশি জটিল লাগার কথা না, এটা সেম জিনিস। সুন্দর কথা বলেছে, অনুবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র মানে যে যন্ত্রের সাহায্যে কোনো অণু ক্ষুদ্র মানে অথবা বলা হয় ক্ষুদ্র কোনো পদার্থ অথবা ক্ষুদ্র কোনো জিনিসকে বড় করে দেখা যায় বা দেখার সাহায্য করে সেই যন্ত্রগুলোকে বলা হয় অনুবীক্ষণ যন্ত্র। দেখো এটা আমাদের বিভিন্ন ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, এগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি খালি চোখে দেখতে পাই না, খালি চোখে দেখতে পাই না বলেই কোনো কোনো যন্ত্র ব্যবহার করা হয় যে যন্ত্রের মাধ্যমে আমরা ওদেরকে বড় করে তারপরে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে দেখি, ব্যাকটেরিয়া বা ভাইরাসকে দেখা যায়। ঠিক আছে, ওকে, যাও অনুবীক্ষণ যন্ত্র গেল। তারপরে এখন অনুবীক্ষণ যন্ত্র আবার দুই রকম, একটা সরল অনুবীক্ষণ যন্ত্র, একটা হলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্র অ্যাকচুয়ালি কোনটা, দেখো যে আমরা নর্মাল একেবারে সিম্পল ভাবে বুঝে হাত দেখার জন্য কাজ ব্যবহার করে, যে গোল গোল মানে কি অ্যাকচুয়ালি হাতে রেখা দেখার জন্য, আমার রেখাগুলো স্পষ্ট দেখার জন্য আর একটু ম্যাগনিফাই করা হয়, আর একটু বিবর্ধন করা হয়, বিবর্ধন করে হাতে রেখাগুলো স্পষ্ট দেখার জন্য যে ব্যবহার করা হয় এটা কিন্তু একটা সরল অনুবীক্ষণ যন্ত্র। ঠিক ওই সরল অনুবীক্ষণ যন্ত্রের আমরা যে ফর্মুলাতে ম্যাথটা করব, অ্যাকচুয়ালি আমার টার্গেট হচ্ছে সেই ম্যাথটাকে আমরা করতে গিয়ে একটা ফর্মুলা লাগবে। আমি যদি সরাসরি বলে দিই এম ইকুয়াল টু, আমি যদি ডিরেক্টলি বলে দিই যে ওই এম ইকুয়াল টু ওয়ান প্লাস ডি ডিভাইড বাই এফ, সত্যি বলছি ম্যাথ করা সম্ভব, বাট এখানে অনেক কোশ্চেন হয়ে যাবে যে হোয়াট ইজ সাপোজ তোমার এফ, হোয়াট ইজ ডি, বিভিন্ন কোশ্চেন, স্যার এটা কি, এটা কি, এটা কি। সো আলটিমেটলি আমরা একটা প্রথম চিন্তা করব যে এই ফর্মুলাগুলো আমরা তৈরি করা শিখব, তৈরি করে শিখে কি হয় আমি একটু বুঝে বলি তোমাদের প্লিজ। তোমরা হয়তো অনেকে চিন্তা করছো যে স্যার সিম্পলি একটা সমীকরণ যে এম ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই এম, ওকে মনে রাখতে তো হয়ে যায়, এত বড় জিনিস কেন, একটা প্রত্যেকটা মেকানিজমের ভিতরে জিনিসটাকে জানতে হয় বুঝতে পারি, তখন তোমার থিঙ্কিং পাওয়ারটা বেড়ে যায়, একটা চিন্তা শক্তি বেড়ে যায়, একটা জিনিসকে ওয়াইডলি চিন্তা করতে পারো, অনেক বড় করে চিন্তা করতে পারো যে এই জিনিসটা এরকম না হয় যদি এরকম হয় তখন কি হয়, দ্যাট ইজ দ্য থিঙ্কিং পাওয়ার। আর আমি যদি খুব ছোট করে শিখেই দ্যাট ইজ দ্য ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখবা, তারপরে ম্যাথ আসবে, এইটা দেওয়া থাকবে, এইটা দেওয়া থাকবে, তোমরা ম্যাথ করার চেষ্টা করবা, দিস ইজ নট দ্য ফিজিক্স। এইভাবে শিখেলে আমি যদি এইভাবে করে দিই এভাবে এত ওয়াইড স্কেলে এত করার দরকার নেই, আমি এগুলো বলছি যে আমরা চেষ্টা করি অন্তত তৈরি করার জন্য। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা অনেক কথা বললাম, এখন আমি দেখি ক্যালকুলেশন চলবে।
দেখো আমার এখানে প্রথমে চিন্তা করো এই ফিগারটির আগে তোমরা ড্র করেছিলাম, এখন আমরা আজকে ঠিক ঠিক ওই ফিগার দিয়ে শুরু করবো, প্লিজ একটু খেয়াল করো। ফার্স্ট তুমি চিন্তা করো যে পি কিউ এই ফিগারটা তোমাদের বইতে আছে, পেজ নাম্বারটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, কারো কাছে পেজ নাম্বার আছে তো বলতে পারবো ওটা যে পেজ নাম্বার তোমাদের যে সাধারণ কমনের বইতে আর ইংলিশ ভার্সনের বই আর ইয়ে বাংলা ভার্সনের বই পেজ নেবে না। আচ্ছা দেখো আমি বলি জ্যামিতিক আলোক বিজ্ঞান, আমি তোমার চ্যাপ্টার নাম তো বলে দেওয়া আছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞানের এখানে সরল অনুবীক্ষণ যন্ত্রের ওখানে ছোট্ট একটা এই ফিগারটা দেওয়া আছে। প্রথমে চিন্তা করো যে এই একটা লেন্স, সবার উত্তল লেন্স, এই উত্তল লেন্সের এটাকে বলা হবে প্রধান অক্ষ, প্রধান অক্ষের উপর আমি একটা বস্তু স্থাপন করবো। এখন প্রশ্ন স্যার এই বস্তুটা কোথায় স্থাপন করবো সেটা হচ্ছে ব্যাপার, আমরা খুব ক্লিয়ারলি ক্লিক মনে রাখবো যে কোন একটি বস্তুকে ফোকাল লেন্থের ভিতরে, ফোকাস যে দূরত্ব থাকবে এই ফোকাস দূরত্বের ভিতরে কোন একটা জায়গায় আমরা বস্তুকে অবস্থান করবো। দ্যাট ইজ আমি ধরে নিচ্ছি এই লেন্সের ফোকাস পয়েন্ট এইটা, আমি ধরে নিচ্ছি এটা, তারপরে ফোকাস পয়েন্ট যে যে ফোকাস বিন্দু থাকবে ফোকাস বিন্দু এবং আলোক বিন্দু এই দুটা বিন্দুর মাঝামাঝিতে কোন একটা জায়গায় আমি একটা বস্তু রাখবো, সেই বস্তুটা হচ্ছে আমার এখানে পি কিউ। আর আমরা খুব ভালো করে জেনেছিলাম এর আগে আমরা বলেছিলাম যে কোন একটি বস্তুকে যদি ফোকাস লেন্থের ভিতরে, প্লিজ খেয়াল করো কোন একটি বস্তুকে যদি ফোকাল লেন্থের ভিতরে, ফোকাল লেন্থ মানে কি ফোকাস দূরত্বের ভিতরে যদি রাখা হয় তখন সেই বস্তুটি বিবর্তন হবে, সোজা থাকবে এবং সে যে ইমেজ তৈরি করবে সে যে বিম্ব তৈরি করবে সেই বিম্বটা কিন্তু অবাস্তব হবে। এখন অবাস্তব বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, অবাস্তব বলতে দেখো আমরা একটু বুঝে এখানে ক্লিয়ার হবো, এখানে পি কিউ এখানে ছিল আমার মেইন যে হলো বস্তুটি, পি থেকে আমার দুটি আলোক রশ্মি চিন্তা করবো, স্পিকারটা খেয়াল করবো পি থেকে পি কিউ থেকে আমার দুটি আলোক রশ্মি খেয়াল করবো, ফার্স্ট হলো পি থেকে আলোক রশ্মি এই প্রথম একটু সমান্তরালে যাবে লেন্সের উপরে, যাওয়ার পরে লেন্সের ভিতর থেকে যেহেতু উত্তল লেন্স অ্যাকচুয়ালি নিচের দিকে কনভার্ট হবে এখন এইদিকে চলে যাবে, দেখো আমি অ্যারো সাইন দিচ্ছি এটা অ্যারো সাইন, তারপরে এখানে যাওয়ার পরে এদিকে চলে যাচ্ছে ঠিক। এরপরে খেয়াল করো আরেকটা আলোক সে এটা কি করবে আলোক কেন্দ্রিত যাবে, আলোক কেন্দ্রিত যাওয়ার পরে আমরা জানি আলোক কেন্দ্রিত কোনো আলোক সে যখন যাবে ওরা কোনো দিকে পাকা দিবে না একবার সোজা চলে যাবে, তাহলে এইখান থেকে সোজা চলে যাচ্ছে, তাহলে এই রেখাটা এবং এই রেখাটা দেখো এদের মাঝখানে যে দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব রয়ে গেছে অথবা যত দূর যাবে তত মানে দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে, যদি এই আলোক রশ্মি দুটো যদি কোন বিন্দুতে মিলিত না হয় তখন এই বস্তু তখন কোনো বিম্ব তৈরি হবে না, আর যখন বিম্ব তৈরি হবে না তখন আমরা কি করব সেই দুটো রশ্মিকে আমরা পিছন দিকে বলতে হবে লেন্সের পিছন দিকে আমরা কল্পনা করবো, দেখো আমরা কিন্তু এটা বর্ধিত করেছি এই রেখাটাকে পিছন দিকে বর্ধিত করেছি আর এই রেখাটাকে আমরা পিছন দিকে বর্ধিত করেছি, এই বর্ধিত দুটো রেখা পি প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে, বাট আমার তখন মনে হচ্ছে যে এই যে পি প্রাইম বিন্দুতে এই পি প্রাইম বিন্দু এবং এখান থেকে একটা লম্ব টানবা তাহলে পি প্রাইম কিউ প্রাইম, অ্যাকচুয়ালি এই পি প্রাইম কিউ প্রাইম এটাই হচ্ছে বস্তুর কি বিম্ব, তার বস্তুর কথা ছিল ছোট্ট একটা বস্তু ছিল দেখো পি কিউ, ছোট একটা বস্তু ছিল পি কিউ সেটিকে আমরা অনেক বড় করে দেখলাম, যেটা দেখবো সেটাই তো বিম্ব, তাহলে এই পি কিউ যাতে বস্তু হয় এর থেকে আমরা বড় করে দেখলাম সেটা পি প্রাইম কি প্রাইম, তাহলে দেখো সে বস্তুটা কি হচ্ছে বড় হয়ে গেল দ্যাট মিন্স বিবর্তন হয়ে গেছে, যখন বিবর্তন হয়ে গেল তখন এটা কিন্তু একটা অবাস্তব একটা বিম্ব, অবাস্তব কেন তার দুইটা রেখায় যাতে পিছন দিকে বর্ধিত করে করা হয়েছে এক্স্যাক্টলি মানে অ্যাকুরেটলি ওই দুটো রেখা মিলিত হয়নি, দ্যাটস ওয়াই এটাকে বলা হবে অবাস্তব বিম্ব, বাট সোজা আছে সোজা এবং অবাস্তব বিম্ব আর একটা হলো বিবর্ধিত হয়েছে মানে বড় হয়েছে, এই তিনটা শব্দ করে রাখতে হবে, একটা হলো কি সোজা একটা বিবর্ধন আর একটা হচ্ছে অবাস্তব, এই তিনটা শব্দ আমাদের চিন্তা করতে ইমেজের সঙ্গে থাকবে। ওকে
স্যার এখানে একটি রশ্মিটা এটা কোন কোন পয়েন্ট দিয়ে যাবে? কোনটা কোনটা স্যার? ওই যে পি থেকে যে আলোটা যাচ্ছে পি থেকে, এখান থেকে কোন দিকে যাবে? জি স্যার এই প্রথমটা স্যার। হ্যাঁ স্যার এই স্যার আলোক বিন্দুটা না স্যার, আরেকটা যে স্যার যাচ্ছে না ওইটা কোন পয়েন্ট? স্যার দুইটা রশ্মি যাচ্ছে, একটা হলো আলোক বিন্দু দিয়ে আর আরেকটা হলো যে সমান্তরাল। স্যার এখন ওই সমান্তরালে যেটা যাচ্ছে স্যার এটা কোন বিন্দু দিয়ে যাবে, এটা কি কোনো নির্দিষ্ট স্যার? এখানে উত্তল লেন্সে কিছু বৈশিষ্ট্য আছে, উত্তল লেন্স কিন্তু অবতল লেন্সে মধ্যে দুটো লেন্সে কিন্তু দুই ধরনের বৈশিষ্ট্য আছে। উত্তল লেন্সের নিয়মটা হলো যখন কোন বস্তু থেকে আলোক রশ্মি আমাদের প্রধান অক্ষে সমান্তরাল এসে পড়বে, পড়ার পরে আলোগুলো নিচের দিকে বাঁকা হবে, দ্যাট মিন্স পুরো একটা বৃত্ত মিলিত হবে। আর যদি অবতল লেন্স হয় তাহলে সমান্তরালে পড়ার পরে এটা উল্টে আরো দূরত্ব সরে যাবে। সেই সূত্রটাই চলে, এখান থেকে যখন সমান্তরাল হয় পুরো পড়ার পরে ও যতটুকু এক একটা লেন্সের উপরে, একটা লেন্স উপর নির্ভর করে যে লেন্সের কতটুকু সে ডাইরেক্ট মানে তাড়াতাড়ি কমাবে অথবা আর একটু লেন্স দূরে যাওয়ার পরে সে কমবে, এটা লেন্সের পাওয়ার উপর নির্ভর করে। কারণ আমি যে লেন্সটা ইউজ করেছি এখানে সে লেন্সের পাল্টে সে রেখাটা এভাবে এভাবে বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? এই দুইটা রেখাই আর অন্য কোনো রেখার চিন্তা করা যাবে না। এখানে এক এক লেন্সের এক এক রকম, কোনো বার লেন্সের যদি আরো থিকনেসটা মোটা হয়, যদি ছোট বা মোটা হয় তখন কিন্তু এটা আরো বেশি তাড়াতাড়ি নিচের দিকে চলে আসবে, লেন্সের নির্ভর করে, কারণ লেন্সের পাওয়ার উপর ডিপেন্ড করে যে ওই রেখাটা কত তাড়াতাড়ি নিচে নামবে বা কোথায় মিলিত হবে, ঠিক আছে? দেখো তারপরে মোটামুটি আমরা দুটো শব্দ ক্লিয়ার করে দেখলাম। এখন এখানে আমরা ডিএলসি চলে যাব, যে এখানে বস্তু রাখছি, বস্তু রাখার পরে ওই বস্তুটাকে স্পষ্ট দর্শনের জন্য ক্লিয়ার দেখার জন্য সুন্দর দেখার জন্য আলটিমেটলি এই বস্তুটার একটা ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেটা হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম। তাহলে যে বিন্দুতে তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ সেই বিন্দুটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব। এই ন্যূনতম দূরত্বকে হচ্ছে আমরা এখানে পি প্রাইম কিউ প্রাইম বস্তু তৈরি করবো। এখন আমরা যে জিনিসটা লিখে রেখেছি কৌলিক বিবর্তন, এটা একটা মিনিং আছে, আমি একটু বলি। একটা ন্যূনতম দূরত্বে প্লিজ খেয়াল করো কথাটা, একটা ন্যূনতম দূরত্বে যে বস্তু রাখলে প্লিজ খেয়াল করো, বস্তু রাখলে যে ওই লেন্সের যে বিক্ষেপণটা উৎপন্ন করবে ঠিক ওইখানে যদি বিম্বটা তৈরি হয়, বিম্ব যে বিক্ষেপণ তৈরি করবে লেন্সের উপরে, আমরা দুইটা বিক্ষেপণ কিন্তু একটা হলো বস্তু দ্বারা বিক্ষেপণ আর একটা হলো বিম্ব দ্বারা বিক্ষেপণ, এবং একই বিন্দুতে হবে, এবং সেটা কোন বিন্দুতে হবে? স্পষ্ট দর্শনের জন্য যে দূরত্ব ন্যূনতম দূরত্ব, এই ন্যূনতম দূরত্ব হবে। দেখো তাহলে আমরা এখন এইখানে মজার জিনিস হলো দেখো বস্তুটা, দেখো বস্তুটা নতুন একটা অবস্থান পেলাম, এখান থেকে যদি আমরা একটু সমান্তরাল ভাবে নিয়ে দেখি তাহলে এই একটা বিন্দু পাচ্ছ, তাহলে এখানে বস্তু কে ছিল? এখানে বস্তু পি কিউ, বাট এখানে কে ছিল? পি ডাবল প্রাইম কিউ প্রাইম। এই বস্তুটা যদি আমি এখানে নিয়ে আসি তখন বিক্ষণ তৈরি হলো এইটা হচ্ছে কম বিক্ষণ, এইটার জন্য বস্তুর জন্য দেখো এইটা হচ্ছে বস্তু বিক্ষণ পি প্রাইম ও কিউ প্রাইম বা পি ডাবল প্রাইম। আর দেখো এইটা বস্তুর এই যে বস্তুর বিক্ষণ কোণ, বস্তুর বিক্ষণ কোণ দ্বারা কাকে ভাগ করবো? বিম্বের বিক্ষণ কোণকে। এই বিম্বের বিক্ষণ কোণ কোনটা, বিম্ব কোনটা ছিল দেখো তো পি প্রাইম কিউ প্রাইম, এইটা দেখো তো তোমার বিক্ষণ কোণ কত হয়েছে এইখান থেকে এতটুকু, দেখো আমি মার্কিং করে রেখেছি প্লিজ, এইটা হচ্ছে আমার বিক্ষণ কোণ। তা আমার দুইটা বিক্ষণ কোণ আমরা এখানে অলরেডি পেয়ে গেছি, এইটা হচ্ছে বস্তুর বিক্ষণ। স্যার বিম্বের বিক্ষণ কোণ কি উপরে থাকবে না? বিম্বের বিক্ষণ কোণ হবে পি প্রাইম থেকে কিউ প্রাইম পর্যন্ত, এই দুটার পয়েন্ট থেকে যে রশ্মিগুলো তোমার আলোক কেন্দ্রিত যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হয় একটু তার বিম্বের বিক্ষণ কোণ। তাহলে দেখো এইখান থেকে দেখো এইটা এই রেখাটা দ্যাট ইজ বিম্ব হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম,
তাহলে পি থেকে একটা আলোক শক্তি তুমি কেন্দ্রবিন্দুতে গিয়া আলোক কেন্দ্রতে নিয়ে যাও, আর কিউ থেকে একটা তুমি আলোক কেন্দ্রতে নিয়ে যাও। তারপরে এই যে দুটো রেখা আলোক কেন্দ্রতে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটাই হচ্ছে আমার এখানে বিন্দের বিক্রম কোণ। আর আমরা কৌণিক যে বিবর্তন তার যে নিয়ম অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী যে বিন্দের বিক্রম কোণ ডিভাইড বাই বস্তু বিক্রম কোণ, দেখো অলরেডি আমি লিখে রেখেছি বিন্দের বিক্রম কোণ ডিভাইড বাই কৌণিক বিক্রম কোণ। এখন এই জায়গাটা কিন্তু আমার ট্যান থিটা নেই, ট্যান দিক স্যার ট্যান পি প্রাইম ও পি প্রাইম ডিভাইড বাই ট্যান পি ডাবল প্রাইম ও পি প্রাইম। আচ্ছা আমরা একটু খেয়াল করে প্লিজ, ট্যান পি এর সমান কি লম্ব বাই ভূমি, আমাদের সেই লাইন যেটা আমরা তোমার হাইট থেকে মিটে করে আছো, ট্যান পি এর সমান লম্ব বাই ভূমি। দেখো এইটা হচ্ছে তোমার থিটা, লম্ব হচ্ছে বস্তুটা আর ভূমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। লম্ব হচ্ছে কত পি প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই ভূমি, আচ্ছা বাতা করে নিই ভূমি, ভূমি কে ছিল ও থেকে কিউ প্রাইম, চারটা কোণ ছিল দেখো পি ডাবল প্রাইম ও কিউ প্রাইম এখানে, এই জন্য আমরা কি পেয়েছিলাম আর একটা লম্ব, লম্ব হচ্ছে পি ডাবল প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই ও কিউ প্রাইম। দেখো নিচে ও কিউ প্রাইম ও প্রাইম সেম, দুটি কেটে দাও উঠে যাবে, তাহলে থাকবে কি থাকবে হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই পি ডাবল প্রাইম বাই কিউ প্রাইম। এখন এখানে মজার ব্যাপার হলো তাহলে কি তৈরি হলো, আমরা যদি একটু সিম্পলভাবে চিন্তা করি পি প্রাইম কিউ প্রাইম দেখো বস্তুর বিম্ব আর পি ডাবল প্রাইম কি এটা কিন্তু বস্তু, এটা কিন্তু বস্তু রেখেছিলাম এখানে, তার মানে কি ঘুরে ফিরে একই শব্দ আসতেছে বস্তু ডিভাইড বাই ইয়া বিম্ব ডিভাইড বাই বস্তু, বিম্ব বাই বস্তু সবসময় কিন্তু একই জিনিস বারবার রিপ্লে করছে। ঠিক আমরা যখন আমরা দেখলাম যে স্যার এই বস্তুর দূরত্বটা উচ্চতাকে এই বিম্বের উচ্চতাকে যদি বস্তুর উচ্চতাকে ভাগ করি তখন পেয়ে যাব, তাহলে আমরা চিন্তা করতে পারি যে আলোক কেন্দ্র থেকে যে বিম্ব পর্যন্ত বস্তুর দূরত্ব হবে বস্তুর দূরত্ব আর এটা হচ্ছে আমাদের কার দূরত্ব বিম্বের দূরত্ব, তাহলে ও থেকে কিউ প্রাইম ও কিউ প্রাইম ডিভাইড বাই ও কিউ। দ্যাট ইজ আমরা সহজ চিন্তা করি বিবর্তন এন ইকুয়াল টু ও থেকে কিউ প্রাইম, এটা ছিল বস্তুর কি বিম্ব, বিম্বের দূরত্বকে সবসময় আমরা ভি দ্বারা বলি আর বস্তুর দূরত্বদের সেটাকে আমরা সবসময় ইউ দ্বারা কল্পনা করি। দেখো মেইন জায়গায় চলে আসছে আমরা, আমরা আবার বলি এখান থেকে কল্পনা করি এখান থেকে টার্গেট টার্গেট নিয়ে আসলাম, এখন এখান থেকে উপরে যে ছিল সেটা হলো বস্তুর বিম্ব আর নিচেটা ছিল অ্যাকচুয়ালি বস্তু, তাহলে এম ইকুয়াল টু ভি ডিভাইড বাই ইউ, এম ইকুয়াল টু ভি ডিভাইড বাই ইউ, ভিটা হচ্ছে ইমেজ অথবা বিম্ব ইউটা হচ্ছে তার বস্তু। বাট আমরা এখানে একটা চিহ্ন প্রথা ছিল, এই চিহ্ন প্রথা হলো আমি একটু বলে রাখি যারা এর আগে ক্লাসে ছিল না, চিহ্ন প্রথা হলো যখন যেগুলোকে আমরা অবাস্তব কল্পনা করবো সেটা অবাস্তব দূরত্ব, এই অবাস্তব সকল দূরত্বকে বলা হয় অ্যাকচুয়ালি নেগেটিভ ঋণাত্মক, মনে আছে আলবি ইয়া অবি কিন্তু মনে আছে যে অ্যাকচুয়ালি কোন বিম্বে যখন আমরা ঋণাত্মক বলতে আমরা কি বুঝাচ্ছি, ঋণাত্মক বলছে সকল অবাস্তব দূরত্বকে অ্যাকচুয়ালি সবসময় তার ঋণাত্মক বলা হয়, সে অবাস্তব দূরত্ব বলতে আমরা এখানে দেখো যে বস্তুটা যে বিম্ব তৈরি হচ্ছে এটা কিন্তু অবাস্তব, তাহলে ওইটা হচ্ছে মাইনাস, এই হচ্ছে মাইনাস। স্যার এখানে ও কিউ প্রাইম আর ও কিউ এটা আরেকবার বল, দেখো এখানে যখন আমরা ট্যান থিটা নিয়ে আসলাম ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, আচ্ছা লম্ব বাই ভূমি যখন তুমি পি ও কিউ প্রাইম ধরেছিলা দেখো পি প্রাইম ও কিউ প্রাইম তখন তোমার কোন লম্ব কত ছিল পি প্রাইম কিউ প্রাইম আর ভূমি কে ছিল ও থেকে কিউ প্রাইম,
এই দেখো p প্রাইম q প্রাইম ডিভাইড বাই o q প্রাইম লম্ব বাই ভূমি। এরপরে বস্তুটা যদি আমরা এই স্পষ্ট দর্শনের জন্য যে দূরত্ব পেয়েছিলাম ওইখানে রেখে দেই এখানে, তখন এই বস্তু দ্বারা যে আমাদের এখানে যে বিকল্পটা পেয়েছিলাম সেটা হলো ডাবল প্রাইম ও কি প্রাইম। দেখো ডাবল প্রাইম ও কি প্রাইম, তাহলে একে ক্যালসিটা করে কি হবে, এরও লম্ব বাই ভূমি। লম্ব কে ছিল পি ডাবল প্রাইম ও ও প্রাইম, ডিভাইড ভূমি কে ছিল ও কিউ। দেখো পি ডাবল প্রাইম ও কিউ প্রাইম ও কিউ, তার নিচের ও কিউ একটু কেটে দাও, থাকবে কি পি প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই পি ডাবল প্রাইম কিউ প্রাইম। তার মানে হচ্ছে দেখো পি প্রাইম কিউ প্রাইম তো বস্তু বিম্বের উচ্চতা আর নিচে ছিল বস্তুর উচ্চতা, তার মানে বিম্বের উচ্চতাকে যদি আমরা বস্তুর উচ্চতা ভাগ করি করার পরে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাই হচ্ছে একজন আমার এখানে বিবর্তন। তাহলে আলটিমেটলি আমার সেই বিবর্তন পেয়ে গেছি। এখন উচ্চতাকে যদি না ধরে আমরা দূরত্ব নেই আলোক কেন্দ্র থেকে, আমরা একই ভাবে একই জিনিস প্রমাণ হবে, তখন দেখবো যে বস্তু বিম্ব বাই বস্তু উচ্চতা, আমি উচ্চতা নেবো না আমি নেবো দূরত্ব, তাহলে এইখান থেকে তোমার বস্তু বিম্বের দূরত্ব নেবো কিন্তু ও কিউ প্রাইম, দেখো ও কিউ প্রাইম, আর এইখান থেকে বস্তুটা প্লেস করেছিলাম ও থেকে কিউ, দেখো এটা ও কিউ। এখন বুঝতে পেরেছো সামি? জি স্যার। ওকে নাও আমরা কি পেয়েছিলাম, এম ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ। ওকে মোটামুটি আমরা মেইন টা শেষ। এখন সিম্পলি আমরা একটা লেন্সের সাধারণ কিছু সমীকরণ থাকে, প্রত্যেকটা লেন্সের সাধারণ সমীকরণ থাকে, সেই সাধারণ সমীকরণ কি তোমরা একটু জানো যে কোন লেন্সের সাধারণ সমীকরণটা কি? অ্যাকচুয়ালি কখনো পড়েছো স্যার? হচ্ছে 1 বাই a প্লাস 1 বাই b, ওইটা ভেরি গুড। ইয়েস 1 বাই b প্লাস 1 বাই u ইজ ইকুয়াল টু 1 বাই f, রাইট? দ্যাট ইজ দা জেনারেল ইকুয়েশন অফ লেন্স। এটা কিন্তু লেন্সের সবচেয়ে সাধারণ ইকুয়েশন সমীকরণ এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ভেরি গুড। তাহলে আপনাদের লেন্সের যে সাধারণ সমীকরণ ছিল আমি একটু লিখে রাখি এখানে, সাধারণ সমীকরণ দেখো 1 বাই u প্লাস 1 বাই b ইকুয়াল টু 1 বাই f, এই হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ। এখন এই জায়গাটা আমরা একটু আমাদের নিজেদের প্রয়োজনে ক্যালকুলেশন করবো। সব প্রয়োজনটা কি ছিল দেখো, ঠিক আছে কি ছিল b বাই u না, এখানে বি বাই ইউ তৈরি করবে অ্যাকচুয়ালি আমার মেইন কাজটা হচ্ছে এখানে এই জায়গাটা, এই মেকানিজমটা সবাই একটু খেয়াল করবে, এতক্ষণ যা করেছে এটা গল্পের মতো, এই মেকানিজম ক্যালকুলেশন এটা খেয়াল করবে। আমার লাগবে দেখো বি বাই ইউ, এখানে এখানে বি বাই ইউ তৈরি করতে হবে, তার মানে কি করতে হবে উপরে যদি আমি প্রত্যেকটাকে বি দ্বারা গুণ করে দিই, এটাকে উপরে বি দ্বারা গুণ করবো, এটাকেও বি দ্বারা গুণ করবো, এটাকেও বি দ্বারা গুণ করবো, সবগুলোকে আমি বি দ্বারা গুণ করলাম। বি দ্বারা গুণ করলে কি হবে দেখো তো, বি বাই ইউ প্লাস বি বাই বি ইকুয়াল টু বি বাই এফ, আমি দেখো সবগুলোকে বি দ্বারা গুণ করলাম। একটা আমার ছোট মানুষের মতো ছোট বাচ্চাদের ক্লাস 5 6 এর মতো একটু বুঝাচ্ছি, তারপরেও ব্যাপারটা বোঝাচ্ছে তো বি বি কেটে দাও, তারপরে অ্যাকচুয়ালি বি বাই ইউ প্লাস 1 ইকুয়াল টু বি বাই এফ। এবার উত্তর এটা আসলো বি বাই ইউ, বি বাই ইউ তাহলে এখানে একটা মাইনাস সাইন ছিল, তাহলে এই মাইনাস সাইনটা যদি এই পাশে নিয়ে নাও তাহলে কি হবে, মাইনাস এম এম ডিভাইডেড বাই প্লাস 1 ইকুয়াল টু বি বাই এফ। দেখো আমরা কি করলাম, বি বাই ইউটাকে উঠাই দিলাম, এই যে আমরা বিবর্তন যে পেয়েছিলাম বি বাই ইউ যদি এখানে মাইনাস সাইন ছিল, এই মাইনাস সাইনটা তো এম মাইনাস সাইনটাকে এর পাশে নিয়ে আসলাম, দেখো মাইনাস এম রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি এখন আমরা বের করবো এই মাইনাস সাইনটা কোন পাশে নিয়ে দাও, তো দেয়ার পর এম কত 1 মাইনাস বি বাই এফ। প্লিজ এইটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, অ্যাকচুয়ালি একই ইম্পর্টেন্ট জিনিস বলবো যে এম ইকুয়াল টু 1 মাইনাস বি ডিভাইড বাই এফ। শুরু হলো আমার মেইন কি মোটামুটি মেইন যে সমীকরণ সে সমীকরণটা তৈরি হয়েছে, এটা সবাই একটু ক্লিয়ার করে লেখা রাখো প্লিজ। ওকে এখন দেখো এই যে বিটাকে উপরে দেবো,
एक्चुअली बीटा की चलो आलोक केंद्र थे के बीटा की चलो आलोक केंद्र थे के আমাদের যে বিম্ব তৈরি হলো সেই বিম্ব পর্যন্ত তার যে দূরত্ব সেটাই কিন্তু আমরা ভি দ্বারা প্রকাশ করি বাট একটু খেয়াল করে রাখো যে আমরা এই যে বস্তু যখন রাখবো আর বিম্ব তৈরি হলো এইখানে বিম্ব কোন বিন্দুতে তৈরি হয় যে বিন্দুতে আমার চোখের জন্য স্পষ্ট দর্শনের জন্য বা ক্লিয়ার দেখার জন্য যে ন্যূনতম দূরত্ব লাগে সেই ন্যূনতম দূরত্বটা কিন্তু আমরা সবসময় ডি দ্বারা প্রকাশ করা হয় মনে রাখবা একটা সুস্থ চোখের জন্য ন্যূনতম যে দূরত্ব এটাকে সবসময় বড় হাতে ডি ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয় এবং যদি ওই চোখে কোনো যান্ত্রিক ত্রুটি না থাকে কোনো প্রবলেম না থাকে তখন 25 সেন্টিমিটার হয় এটা আমরা সবাই জানি তারপরে এই ডিটাকে আমরা যদি এখন ডি চিন্তা করি ডি আমরা লিখে দিচ্ছি ডি সমান মাইনাস ডি এর যদি এটা প্রকাশ করে দাও তাহলে কি হবে নতুন একটা ফর্মেট পাবো तो a इक्वल टू 1 प्लस b बाय f दैट इज द फाइनल इक्वेशन ए इक्वेशन के আমরা আরেকটা ফরম্যাটে লিখতে পারি আমরা সেটাও লিখব প্লিজ সমীকরণটা লিখবা আমি তো বলে দিচ্ছি এই সমীকরণগুলো লাগবে পুরো লিখটা লিখে রাখ প্লিজ ম্যাথ করব কিন্তু মেইনলি এই যে দুটো বক্স দেখো a इक्वल टू 1 माइनस b बाय f a इक्वल टू 1 प्लस d बाय f আরেকটা জিনিস লাগবে सेम सॉल्यूशन सर এখানে প্লাস হলো কি জন্য এইটা আমি লিখে রেখেছি দেখো b = -d এখন এখানে কোশ্চেন বলছে b = -d তো হলো কেন এটা একটা কোশ্চেন রাইট সামি জি স্যার হ্যাঁ তোমার কোশ্চেনটা কবে এরকম যে স্যার এখানে মাইনাস হলো হঠাৎ করে প্লাস হয়ে গেল কেন প্লাস হলো আমি বললাম যে আমরা b থেকে d তে কনভার্ট করেছি ঠিক আছে b থেকে আমরা কি করেছি स्वामी चौधरी बारे बारे आसान चेष्टा कर स्वामी चौधरी के বলতে পারবে কেউ স্যার এ সেকশনে হ্যাঁ স্যার এ সেকশনে আপনাকে এখন যুক্তি দেব দিলাম দেখি দুইবার তিনবার ওকে তাহলে আমরা কি করলাম দেখো দ্যাটস হোয়াই আমি এইটাকে কি হয়ে গেল একটা মাইনাস হয়ে গেল সব ক্লিয়ার এখানে আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে সময় পাবো না হয়তো আসলে আপনি সামনে ডি দিয়ে কি বুঝাচ্ছে মানে এটা ফুল ফর্মটা কি এইটা ডি জি স্যার ওকে গুড ভেরি গুড ডিটা হচ্ছে ধরো আমার চোখে কোনো চশমা নাই কোনো কিছু নাই আমি সুস্থ মানুষ তাহলে একটা বস্তুকে স্পষ্ট দর্শনের জন্য যে ন্যূনতম যে দূরত্ব থাকে না একটা ন্যূনতম মিনিমাম দূরত্ব এটাকে বলা হয় স্পষ্ট দর্শনের জন্য যে ন্যূনতম দূরত্ব এই দূরত্বের একটা নির্দিষ্ট মান আছে চোখের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সেটা হয় 25 সেন্টিমিটার ন্যূনতম দূরত্ব কিন্তু এই 25 সেন্টিমিটার চেয়ে যদি কাছে নিয়ে আসো তখন তোমার কোনো না কোনো ভাবে ওই বস্তুটাকে দেখতে কিছু অসুবিধা পাবে বাট দূরে সরলে পরে হয়তো দেখতে পারবা আমি তো বলেছি মিনিমাম ডিসটেন্স ন্যূনতম দূরত্ব মিনিমাম ডিসটেন্স বলতে এই এটাকে বলা হয় এটা ডি এখন আমার এখানে কোথা এখানে ডি কেন আসলো আমি বস্তু যে দেখেছিলাম এখানে বস্তুটা রেখে আমি তাহলে এই ওই লেন্স থেকে আমরা এমন ভাবে সেট আপ করি এমন ভাবে এদিকে ওদিকে মুভ করি বস্তুকে সবচেয়ে স্পষ্ট দর্শনের জন্য যে দূরত্বটা তৈরি হলো সেখানে বস্তুর ইমেজ তৈরি হলো সেটা হলো p প্রাইম q প্রাইম তাহলে অ্যাকচুয়ালি আমি যে লেন্সটা ব্যবহার করছি এই লেন্সের জন্য আমার যে ন্যূনতম দূরত্ব ছিল সেটা কিন্তু p প্রাইম q প্রাইম আর p প্রাইম q প্রাইম মানে তো বস্তুর ইমেজ তৈরি হয়েছে আর আলোককেন্দ্র থেকে যে ইমেজের দূরত্ব সেটা তো আমার v তাহলে v এবং d দুটো কিন্তু সেম আপনি বুঝতে পেরেছো জি স্যার বি এবং ডি বিটা দেখো আলোক কেন্দ্র থেকে বিম্বের দূরত্ব পর্যন্ত এটাকে ভি বলা হয় বাট আমি যে এমন ভাবে অ্যাডজাস্ট করানো হয় যে স্পষ্ট দর্শনের জন্য যে ন্যূনতম দূরত্ব লাগে ওই দূরত্বটাই অ্যাকচুয়ালি তো আমার এখানে ভি তৈরি করা হচ্ছে দ্যাটস হোয়াই বি এবং ডি আর সেম আর এখানে মাইনাস করা হচ্ছে কারণ বস্তুর যে বিম্বটা তৈরি হচ্ছে
সেই বিম্বটা হচ্ছে কিন্তু অবাস্তব দ্যাটস ওয়াই এটা মাইনাস সাইন চলে আসবে ওকে আর একটা ফরম্যাট আমি বলছি m is equal to 1 plus d minus k given by m দেখো এটা একটা ফরম্যাট তাহলে অ্যাকচুয়ালি তিনটা ফরম্যাটই সেম বাট তিনটা ফরম্যাট মাত্র মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে কারণ তোমাকে সত্যি বলছি আমরা যখন এর পরে ক্লাসে যখন ক্রিয়েটিভ করাবো তখন কিন্তু ভাই এই ফর্মুলা নলে এইটা নলে এইটা লাগবে এখন কোশ্চেন স্যার কখন কোনটা লাগবে আমরা বুঝবো হ্যাঁ বুঝতে পারবা তোমাকে কোশ্চেন করে দেখবে যে কি কি ইনফরমেশন দেওয়া আছে জাস্ট ওই ইনফরমেশন গুলো দেখবে ডিপেন্ড করবে কোন ফর্মুলায় রাখা হবে এখানে নতুন একটা কোশ্চেন আসবে স্যার হোয়াট ইজ এ এটা কি আবার আমি এতক্ষণ কোথাও এই এ লেখিনি এ বলিনি কিন্তু এটা কেন দেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হচ্ছে একটু প্লিজ খুব মনোযোগ সহকারে দেখো খুব সিম্পল দিবে এটা হচ্ছে এই লেন্স থেকে তোমার যে চোখ আমি ধরো চোখ দেওয়া আছে এখানে এবং লেন্স দেওয়া আছে এখানে লেন্স এবং চোখের মাঝখানে যে দূরত্ব এই দূরত্বটা হচ্ছে আমার এখানে এ দ্যাট ইজ কোন একটা দৃষ্টি ধরুন আমরা দেখি চোখটাকে লেন্সের কাছে নিয়ে যাই এই তাহলে কি লেন্স এবং দেখো চোখ এবং লেন্স এই দুইটা মাঝখানে যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে আমার এখানে এ তার মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি চোখ যত কাছে নিবে লেন্সের কাছে নিচ্ছ বস্তুর বিম্বটা বিবর্তনটা তত বেশি হবে এইটা হচ্ছে তোমার লাস্ট সারি যখন এ ইকুয়াল টু 0 হবে তখন দেখো এটা আলফাতে চলে আসবে এটা এর মানে 0 মানে কি যে যদি চোখটা লেন্সের সাথে ভিতরে নিয়ে আসো চোখ এবং লেন্সের মাঝখানে যদি কোনো দূরত্ব না থাকে তখন এর ভ্যালু কত হয়ে যাবে 0 আর এর ভ্যালু 0 মানে হচ্ছে এই দেখো এটা এই যে তোমার ডিসি ডাটা ফর্মুলা পেয়েছিলাম মেইনলি এই যে m = 1 + d / m যদি এর মান 0 হয় এইটা হচ্ছে আমার মেইন জিনিসটা প্লিজ আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে পুরো ফর্মুলাটা তৈরি করলাম এই ফর্মুলা দিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার আরেকটা করব আরেকটা জিনিস করাবো এটা তো সরল অনুবিক্ষণ তত্ত্ব গেল তারপর চলো যৌগিক অনুবিক্ষণ তত্ত্বটা আমরা করাবো তারপরে হয়তো আমরা ম্যাথামেটিক্যালি দেখবো একটু প্লিজ আগে একটু লিখ করবেন আমি একটু লিঙ্কটা দিচ্ছি আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেবো